ফলের রাজা। পুরো দেশ আর প্রদেশে প্রসিদ্ধ হলুদ রঙের রসালো আলফানসো আম মহারাজ। আর ওনার মেয়ে রাজকুমারী কেরি, সে তার বাবার আদরের দুলালি, পুরো তার নামের মতো টক, ঝাল আর দুষ্টু। পুরো ফলের রাজ্যে সবাই কেলির সাথে বন্ধুত্ব করতে চায়। আসলে সে মহারাজার মেয়ে যে। বাবা, আমি বাইরে যাচ্ছি অন্য ফলেদের সাথে খেলতে। ফলের রাজ্যে প্রচুর ফল থাকত, আমের পরিবার, আপেল, চিকু, স্ট্রবেরি, আঙুর, আনারস, আরও অনেক ধরনের ফল। সমস্ত ফলের বাচ্চারা মাঠে গিয়ে খেলা করতে আসত। আজ আমার নতুন কিছু খেলতে মন করছে। কোনো নতুন খেলা? আমরা লুকোচুরি খেলতে পারি। এটা আবার কে? তুমি কোন ফল? হ্যাঁ, আমার নাম সীতাফল, আমায় লোকে। এরপরে সীতাফল কিছু বলার আগেই ক্যারি ওকে দেখে হাসতে লাগলো। তুমি কিরকম অদ্ভুত ধরনের দেখতে, তোমাকে কেউ খায় কি? তোমার ত্বক কেমন অদ্ভুত ধরনের। হ্যাঁ, আমার ত্বক একটু আলাদা, কিন্তু আমাকেও লোকে পছন্দ করে। আমাদের সোনার ত্বক দেখো, আমার মখমলের মতো সন্তুর মোলায়েম, স্ট্রবেরির সুন্দর, আর তোমার চেহারাটা কি রকম এবড়ো খেবড়ো মতো, যেন সমস্তটা পাথর। সমস্ত ফলের বাচ্চারা সীতাফলকে দেখে হাসতে লাগলো, আর সীতাফল কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায়। মহারাজা আম এটা দেখলো, আর উনি মেয়ের ব্যবহার শোধরানোর জন্য তাকে একটা শাস্তি দেবার কথা ভাবলেন। কেরি, তুমি আজ যেটা সীতাফলের সাথে করলে সেটা একেবারে ঠিক করলে না। আমি আবার কি করলাম বাবা? আমি তো শুধু ওকে সত্যিটা বলেছি। ওটা আবার কোনো ফল নাকি? না সুন্দর দেখতে, না সহজ খেতে। কেরি, তুমি একটা রাজার মেয়ে, তোমার এরকম ভাবনা শোভা দেয় না। তোমাকে তোমার ভদ্রতাও এখনো শিখতে হবে অনেকটা। আমি তোমাকে মানুষের জগতে পাঠাচ্ছি, আমার বন্ধু রামের কাছে। কি? মানুষের দুনিয়ায়? না বাবা, আমার ওদেরকে। ক্যারি কিছু বলার আগেই আম একটা চুটকি বাজালো, আর ক্যারি ওখান থেকে অদৃশ্য হয়ে যায়। এদিকে মানুষের দুনিয়ায় রামের আগে থেকেই জানা ছিল যে ক্যারি আসছে। আচমকা রামের ঘরের ঠিক মাঝখানে একটি মেয়ে আবির্ভূত হলো। মেয়েটি হলুদ রঙের সালোয়ার কামিজ পরেছিল, আরও আশ্চর্য হয়ে এদিক ওদিক দেখতে লাগলো। ক্যারি, তোমার বাবা আমাকে বলে দিয়েছে তোমার ব্যাপারে সব কিছু। তুমি এখন মানুষের জগতে আছো, আর আজ থেকে তোমার নাম হলো কাবেরী। আপনি বাবার বন্ধু রাম? আমাকে এখানে কতদিন থাকতে হবে, আর এই দুনিয়ায় আপনারা কি করে থাকেন? আমি তোমাকে সব শিখিয়ে দেব, তুমি চিন্তা করো না। আমার ঘরে আমার ছোট মেয়ে লক্ষ্মী আর আমি থাকি, বুঝলে? আজ থেকে তুমি আমাদের পরিবারের একজন। চলো, আমি তোমাকে গ্রাম দেখিয়ে নিয়ে আসি। রাম কাবেরীকে নিয়ে গ্রামে গেল, ও মানুষের দুনিয়ার ব্যাপারে ওকে অনেক কিছু বোঝাতে লাগলো। কেমন করে খেতে হয়, কি খেতে হয়, কিভাবে কথা বলতে হয়, আর কি করবে, এবং আরো অনেক কিছু। রামের ছোট মেয়ে লক্ষ্মী কাবেরীর খুব ভালো বন্ধু হয়ে গেল। আমি তোমাকে সব কিছু দেখিয়ে দিয়েছি, আমি বারবার বলতে পারবো না। বারবার বলাটা আমি একেবারেই পছন্দ করি না। যাও, এবার তোমার ঠাকুমাকে সাহায্য করো। কিপটে কোথাকার, সমস্ত মানুষ কি এরকম কিপটে হয়? আমার বাবাকে দেখো, কত খুশি থাকেন। হায়, আমার ফলের দুনিয়া। কাবেরী রামের পরিবারের সাথে খেতে গিয়ে সাহায্য করল। আর কেন না, ও মহারাজ আমের মেয়ে ছিল, আর ওর মধ্যে গাছগাছালিকে বোঝার একটু জাদুই শক্তি ছিল। আমার মনে হয় এই গাছটাকে জল দেবার দরকার, এর শিকড় ভেতর থেকে শুকিয়ে আসছে। জল দেবার জন্য তোমার কাছে জল নেই, যদি বৃষ্টি হয় তাহলে গাছগুলো জল পেয়ে মারা যাবে। জল নেই মানে? মানুষের দুনিয়ায় জল কম থাকে নাকি? আমাদের গ্রামে জলের অভাব আছে সব সময়। এখানে তোমার ফলের রাজ্যের মতো ফল আর ফুলে ভরা সব সময় থাকে না। কাবেরী আস্তে আস্তে সব বুঝতে পারে যে মানুষের দুনিয়ায় কত রকম কষ্ট, আর ও মহারাজার মেয়ে হবার জন্য কত সুবিধা পেত। এখন কাবেরী মানুষের দুনিয়ার নিয়ম বুঝতে পারে, ও তার ছোট বোন লক্ষ্মীর সাথে খেলতে থাকে। তখন লক্ষ্মীর কিছু কাছের বন্ধু এসে ওর উপহাস করতে লাগলো। আরে আরে, দেখো এই গরিবের কাছে খেলার জন্য তো কোনো খেলনাও নেই। কিরকম বাচ্চা তোমরা, নিজের বন্ধুর এরকম উপহাস করছো।
বন্ধু? ও আমার বন্ধু কি করে হবে? না তো এর কাপড় পরার ঢং আছে, আর না কথা বলার, একে কে বন্ধু বানাবে? লক্ষ্মীর বন্ধুরা ওর উপহাস করে ওখান থেকে চলে যায়। লক্ষ্মী কাঁদতে কাঁদতে বাড়ির ভেতরে যায়, আর কাবেরীর ওকে দেখে খারাপ লাগে। নিজের বোনের মতো লক্ষ্মীকে দেখে কাবেরী বুঝতে পারে, যে সীতাফলের সঙ্গে ও যা করেছিল সেটা পুরোপুরি ভুল ছিল। ও শব্দের জন্য সীতাফলকে কত না দুঃখ পেতে হয়েছে। দিদি, আমি কি সত্যি খুব বাজে? না না লক্ষ্মী, তুমি তো খুব ভালো। তুমি আমার কত খেয়াল রাখো, নিজের বন্ধুর জন্য সবসময় তুমি কত ভালো ভেবেছো। ওদের বলার জন্য তোমার ভেতরের ভালোটা শেষ হয়ে যাবে না, বুঝেছো? কাবেরী এখন গ্রামের সবার সাথে মিলেমিশে থাকতে লাগলো, আর তার নিজের কথা আর তার ব্যবহারের উপায় বুঝতে পেরেছিল। আর একদিন গ্রামে অসুখ ছড়িয়েছে আর বলছে যে সীতাফল খেলেই অসুখ সেরে যাবে। ও আতাফল, আমি তো জানি ওকে, কোথায় পাওয়া যাবে ওকে? সীতাফলের গাছ সব দিকেই আছে, কিন্তু ফল অনেক কম আছে, পুরো গ্রামবাসী একসাথে পাবে না। আপনি ওর চিন্তা করবেন না, আমায় এই গ্রামের সব থেকে বড় আতাফলের গাছের কাছে আমাকে নিয়ে চলুন, আমি ওর সাথে কথা বলবো। রাজকুমারী গ্যারির কথা ও কখনো ফেলতে পারবে না। রাম কাবেরীকে নিয়ে গ্রামের সব থেকে বড় আতাফলের গাছের কাছে গেল। গাছের আশেপাশে প্রচুর আলাদা আলাদা ফলের গাছ ছিল, আর কাবেরী দহেকে খুব খুশি হল। ও সব গাছকে ছুঁয়ে যেতে লাগলো, আর আচমকা আমের গাছের কাছে এসে থেমে গেল। আমের গাছ? বাহ, কত ভালো লাগছে একে দেখে, আমি আম দেখব, এখন এই গাছের থেকে ফল চাইব। কাবেরী আচমকা এই ভেবে থেমে গেল, ওর মনে পড়ল যে গ্রামবাসীর রোগ আম দিয়ে নয় বরং আতা ফল দিয়ে ঠিক হবে। আচ্ছা, আমি তো এখানে আতা ফল নিতে এসেছি, কিন্তু এই আমের গাছ কত সম্মোহিত করে রেখেছে আমায়। না কাবেরী, তুমি এরকম করতে পারো না, পুরো গ্রামের লোকেদের শরীরের ব্যাপার। কাবেরী তার ইচ্ছে ভুলে গ্রামবাসীদের জন্য আতা ফলের গাছের সাথে কথা বলতে লাগলো, আর ও গাছকে জড়িয়ে ধরল। আর গাছকে জড়িয়ে ধরতেই সমস্ত আতা ফলের গাছে ফল লেগে গেল। গ্রামের এক একজন লোক তিনটে চারটে আতা ফল খেতে লাগলো, আর সবাই ঠিক হয়ে যেতে লাগলো। আমার সোনা! বাবা, তুমি এখানে? হ্যাঁ, আমি যে শিক্ষার জন্য তোমাকে এই দুনিয়াতে পাঠিয়েছিলাম সেই শিক্ষা তুমি পেয়ে গেছো, আর আজ তুমি নিজের ইচ্ছাকে দূরে সরিয়ে সবার ভালো জন্য ইচ্ছা প্রকাশ করলে তাতে আমি খুশি হয়েছি। হ্যাঁ বাবা, এই গ্রামবাসীরা আমাকে এত ভালোবাসা দিয়েছে যে এদের জন্য এইটুকু তো করতেই পারি আমি। ব্যাস, শুধু এটাই শুনতে চাইছিলাম আমি। চলো, তোমার শিক্ষা পুরো হয়েছে, এবার তুমি তোমার ঘর ফল রাজ্যে আসতে অবশ্যই পারো। কাবেরী খুব খুশি হলো, ও রাম কাকা, লক্ষ্মী আর দিদার থেকে বিদায় নিল। ফলের রাজ্যে পৌঁছে ও সমস্ত বন্ধুদের সঙ্গে দেখা করল, আর একজন সৎ এবং দায়িত্ববান রাজকুমারী হয়ে সে তার জীবন কাটাতে লাগল। দিয়ার হাতে বানানো আমের শরবত পুরো গ্রামে বিখ্যাত ছিল। দিয়ার সম্বন্ধ নিয়ে মনোজ যখন তার পরিবারের সাথে গিয়েছিল, তখনও দিয়া আমের শরবত খাইয়ে তাদের মন জয় করে ফেলেছিল। বিয়ের পরে দিয়া আর মনোজ তাদের বড় পরিবারের সাথে থাকতে শুরু করে। মনোজের বাবা মা, তিন দাদা আর তাদের বাচ্চাদের নিয়ে ১৬ জনের পরিবার ছিল। একদিন রান্নাঘরে কাজ করার সময় দুই জা এসে দিয়াকে বলল, শোনো ছোট বউ, আমি আর চম্পা এই বাড়িতে অনেকদিন সামলেছি, এবার তোমার পালা। হ্যাঁ দিদি, আমি আমার কাজ মন দিয়ে করব। শুধু বললে হবে না, করে দেখাও। কাল রাতের বাসন তো এখনো তুমি মাজনি, কোন কাজটা ঠিক করে করছো তুমি? আমি কালকে সব বাসন ধুয়ে দিয়েছিলাম। এ তো সকালে তোমরা বাচ্চাদের যে জল খাবার দিয়েছিলে তার বাসন। আচ্ছা, চোরের মায়ের বড় গলা! চম্পা আর আমি কখনো বাসন এভাবে রেখে দিতাম না, আমাদের ওপর ফালতু দোষ দিও না। তখনই দিয়ার শাশুড়ি রান্না করে আসে। কি হয়েছে, তোমরা দুজনেই বেচারির উপর চেঁচাচ্ছ কেন? কি হয়েছে,
একে তো কাজে ফাঁকি দিচ্ছে, তার উপর আপনি ওর সাথে কথা বলছেন। মা, আপনার বয়স বেড়েছে তাই না? না হলে এসব কাজ তো আমরা আপনাকে দিয়েই করাতাম। এই বলে নূতন আর চম্পা কিচেন থেকে বেরিয়ে যায়। শাশুড়ি হতাশ হয়ে কিচেনের কোনায় বসে পড়ে। তার মন খারাপ দেখে দিয়া তাকে বলে, মা আপনি মন খারাপ করবেন না, আমি সব বাসন ধুয়ে দেব, ততক্ষণ আপনি ঠান্ডা আমের শরবত খান, মন ভালো হয়ে যাবে আপনার। শাশুড়ি আমের শরবত দেখে খুশি হয়ে যায় আর নিমেষ সেই শরবত খেয়ে নেয়। এটাই আমার ভাগ্য দিয়া মা, বউয়ের নামে দুটো ডাইনি জুটেছে কপালে, ছেলেদের দুজনকে বশ করেছে, যদি কোনোভাবে এই জীবন থেকে মুক্তি পেয়ে যেতাম। এই শুনিয়ে দিয়া মুচকি হেসে তার দুই জায়ের জন্য আমের শরবত বানাতে শুরু করে। মা এই মাত্র তো শরবত বানালে, আবার বানাচ্ছ কার জন্য? এটা স্পেশাল আমের শরবত নূতন আর চম্পা দিদির জন্য, আজকের মতো ওদের খিচখিচ থেকে আপনি মুক্তি পেয়ে গেছেন। কিছুক্ষণ পরে দিয়া তার যাদের আমের শরবত দিতে যায়। কি হলো, কাজ ছেড়ে আবার এখানে কেন? আসলে মানে দিদি, তোমাদের দুজনের জন্য আমি শরবত এনেছি, আমি খুব ভালো বানাই এটা, ভাবলাম তোমাদেরকেও খাওয়াই। বেশ বেশ, এমনিও খুব গরম, কই দে দেখি। দিয়া ওদের শরবতের পাত্র দিয়ে ঘর থেকে বেরিয়ে যায় আর দরজার বাইরে দাঁড়িয়ে চুপচাপ ওদের দেখতে থাকে। যেই দুজন আমের শরবত শেষ করে দুজনেই অদ্ভুত ভাবে নাচতে শুরু করে আর হঠাৎ দুজনেই আমে বদলে যায়, হলুদ রসালো ছোট ছোট আম। দিয়া দৌড়ে ঘরের ভেতর যায় আর ওই আম দুটো কিচেনে নিয়ে আসে। নূতন আর চম্পা আমে বদলে যায়, বড় আমটা নূতন আর ছোট আমটা চম্পা। আমে ওদের মুখ দেখা যাচ্ছিল, ওদের দুজনের কথা কেবল দিয়াই শুনতে পাচ্ছিল। আরে এটা কি হলো আমাদের সাথে, আমরা আম হয়ে গেলাম কি করে? এটা কি করলি তুই বদমাশ দিয়া, তোকে আমি ছাড়বো না, একবার ঠিক হতে দে শুধু। ঠিক তো তখনই হবে না যখন তোমরা প্রাণী বেঁচে থাকবে, গরমের সময় বাড়িতে সবাই আমের শরবত খাবে, কে জানি কেউ যদি তোমাদের ভুলে শরবত বানিয়ে ফেলে। দিয়া হাসতে হাসতে আম দুটো কিচেনের কোনায় রেখে দেয় আর নিজের কাজ শুরু করে। কিছুক্ষণ পর শাশুড়ি কিচেনে আসে আর আম দুটো তুলে বাইরে নিয়ে যাওয়ার সময় দিয়া সেটা দেখে ফেলে। মা আপনি আম দুটো কোথায় নিয়ে যাচ্ছে? বাইরে একটা গরু এসেছে, তাকে খাওয়িয়ে দি। এই দুটো এখানেই রাখুন, আমি আপনাকে তরকারি কষা দিচ্ছি খাওয়ানোর জন্য। তাহলে তো ভালোই হয়, তাই দাও। দুপুরে দুটো পুরো পরিবার খেতে বসে, দুই বউ ছিল না সেখানে। ওদের হাজবেন্ডরা জিজ্ঞেস করে, ওই দুজন কোথায়? জানি না দাদা, আমাকে তোরা কিছু বলেনি, হয়তো বাজার থেকে আম আনতে গেছে। আমার হাতের আমের শরবত খেয়ে ওরা খুব খুশি হয়েছিল, বলছিল সারাদিন ওই আমের শরবত খাবে। সবাই খাওয়া শেষ করে ওখান থেকে চলে যায়। কিচেনের ভেতর থেকে দিয়া ওই আম দুটোর চেঁচামেচি শুনতে পায়। দিয়া, ও দিয়া, আমাদের ঠিক করে দে প্লিজ। ছোট বউ, তুমি যা বলবে আমরা মেনে নেব, আজ থেকে সব কাজ আমরাই করব, আমাদের ঠিক করে দাও, তোমার কাছে মিনতি করছি। আরে তোমাদের দিয়ে তো শরবত বানানোই হয়নি, এখনই এত কাঁদছো? ভাবো যখন তোমাদের কেটে শরবত বানাবো তখন তোমাদের কি হাল হবে। নূতন আর চম্পা বার বার দিয়ার কাছে ক্ষমা চাইতে থাকে, দিয়ারও ওদের জন্য খুব খারাপ লাগছিল। তখন দিয়া ওদের উপর দু চিমটে নুন ছড়িয়ে ওদের আবার মানুষ বানিয়ে দেয়। দুজনে দৌড়ে কিচেন থেকে বেরিয়ে নিজেদের বরের কাছে চলে যায়। জানতাম এটাই করবে দুজনে, নিজে নিজে বরের কাছে আমার নামে নালিশ করবে, কিন্তু আমি বা কম কিসে, আমার হাতে আমের শরবতে জাদু আছে আর সেটা কথা কথা নয়। প্রথমে এদের ওপর জাদু করেছি, এবার এদের বরের ওপর জাদু করব। নূতন আর চম্পা নিজে নিজের বরের কাছে কেঁদে কেটে আম হওয়ার গল্প বলছিল।
তখন দিয়া আমি শরবত নিয়ে তাদের কাছে পৌঁছে যাই। এই শরবত কেউ খেও না, ও কালো জাদু করতে পারে। হ্যাঁ হ্যাঁ দিদি সত্যি বলছি, ওর আমি শরবত খেয়ে তো আমরা আম্ব হয়ে গেছিলাম। দুজন স্বামী তাদের স্ত্রীর দিকে তাকিয়েছিল। দুজনেরই মনে হলো নূতন আর চম্পা পাগল হয়ে গেছে। দুজনেই দিয়ার হাত থেকে আমের শরবত নিয়ে খেতে শুরু করে। না, তোমরা দুজনেও আম হয়ে যাবে। হে ভগবান, এরকম করো না। নিজেদের বরকে বাঁচানোর জন্য নূতন আর চম্পা তাদের হাত থেকে শরবত ছিনিয়ে নিয়ে নিজেরা খেয়ে নেয়। আর খেতেই ওরা সেদিনের সব কথা ভুলে যায়। আমরা এখানে কি করছি? হ্যাঁ, আমরা তো আমাদের ঘরে বসেছিলাম। নূতন আর চম্পার বর দুজনের ওপর খুব চেঁচাতে থাকে আর বলে ওরা দুজন সত্যি পাগল হয়ে গেছে। সেই দিন থেকে নূতন আর চম্পা দিয়া আর তাদের শাশুড়িকে একদম বিরক্ত করেনি। আর কিছু করলেই দিয়া তার জাদু আমের শরবত খাইয়ে ওদের আম বানিয়ে দিত। বাড়ির লোকেরাও ওদের কোনো কথা বিশ্বাস করত না আর সবাই ওদের পাগল ভাবতো।